চিন্ময় দাস, বাড়ি মেদিনীপুর। আমি বালিতে ছিলাম, বালি থেকে গত শনিবারে আসি বহরমপুর মুর্শিদাবাদ। সেখানে আমি জিও NCLM এর কাজের পারপাসে আসি। তো সেখানে আমাকে একটা মেয়ে ডেকেছিলো, মানে যে কাজ করতো ওই ক্যান্ডিডেটগুলোর মধ্যে। তো সে কিছু কম্পিউটারের জিনিসপত্র আরও কিছু টাকা দেওয়ার জন্য ডেকেছিলো। তো এসেছিলাম, এবার সেখানে তিন চারটে ছেলে ছিল আগে থেকেই, যারা মানে গিয়েছিলো। আর ওরা আমাকে ওখান থেকে নিয়ে আসে, বলে যে আলোচনা করে বসা হবে মিটিংয়ে। মিটিংয়ে বসে সিদ্ধান্ত করা হবে যে আমরা বেতন বেতন পাচ্ছি না, কাজ টাজ করবো কি করবো না, টাকা পয়সা কেরকম করবো। তো তারা নিয়ে গিয়ে মোটামুটি আমাকে দু তিনটে জায়গায় চারটে জায়গায় রাখে। দিয়ে সেখান থেকে আমাকে গিয়ে বলে যে টাকাগুলো ফেরত দেওয়ার কথা। তারপরে দিয়েছি, ব্যাঙ্ক স্টেটমেন্টও দেখিয়েছিলাম ওদেরকে। তো সে জায়গায় আমি দু লাখ টাকা দিতে রাজি হয়। একজন বললো যার বাড়িতে রেখেছিলো, সে বলেছিলো যে ঠিক আছে আমাকে দু লাখ টাকা দিয়ে দিলে আমি সবাইকে ম্যানেজ করে দেবো। তো দিয়ে দু লাখ টাকা দিতে রাজি হই। এবারে সেইটার জন্য দু লাখ টাকা চেক জমা দিতে আমাকে ব্যাঙ্কে নিয়ে এসেছিলো, এবং সেখান থেকে এখানকার স্যার আমাকে নিয়ে আসে।